শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে তোমাদের অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসসি শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়টি নিয়ে থাকব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই যে পাঠ শেষে দেশীয় ব্রিটিশ ও আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি ব্যাখ্যা করতে পারব, সংশ্লিষ্ট পদ্ধতির সাহায্যে দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় সংবলিত সমস্যার সমাধান করতে পারব। তো আশা করি তোমরা আমার সাথে এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শুরুতেই আমি একটা বিষয় আলোচনা করে নেই যে তুমি তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে একটা মুদি দোকানে গেলে, তো তুমি যদি দোকানে যাও, গিয়ে দোকানদারকে যদি বলো আমাকে চাল দেন, দোকানদার কিন্তু তোমাকে চাল দিতে পারবে না। কেন দিতে পারবে না? তুমি চাল চেয়েছো, কিন্তু সে তোমাকে পাল্টা কোশ্চেন ছুড়ে দিবে যে স্যার আপনাকে আমি কতটুকু চাল দিব, মানে তোমার এখানে একটা পরিমাণ উল্লেখ করতে হয়। অর্থাৎ আমরা কোনো হিসেব নিকেশ করার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা পরিমাপ করি। তো যে সকল বিষয়গুলো আমরা পরিমাপ করি তাদেরকে বলা হয় রাশি। আর এই রাশির পরিমাপ করতে আমাদের এককের প্রয়োজন। তো এইসব জিনিসগুলো নিয়ে আমি এই চ্যাপ্টারে থাকব তোমাদের সাথে। তো তোমরা মনোযোগ সহকারে ব্যাপারগুলো দেখবে এবং আত্মস্থ করবে। পরিমাপ আলোচনা করার শুরুতে আমাদের একটু রাশি নিয়ে আলোচনা করতে হবে যে রাশি কি। আমরা যা কিছু পরিমাপ করি সেগুলোকে আমরা বলবো রাশি। যেমন আমরা দৈর্ঘ্য পরিমাপ করি, তাহলে দৈর্ঘ্য একটা রাশি। আমরা ভর পরিমাপ করি, তুমি কিছু কিনতে গেলে ভর পরিমাপ করো, ভর একটি রাশি। সময় পরিমাপ করো, সময় একটি রাশি। তো আমরা যা কিছু পরিমাপ করি তাকে বলা হয় রাশি। আর পরিমাপ হলো কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। এই যে রাশির পরিমাণটা আমরা নির্ণয় করি, এই ব্যাপারটাকেই বলা হয় পরিমাপ। তো আশা করি তোমরা পরিমাপ এবং রাশি বুঝছো। এখন রাশির যখন আমরা পরিমাপ করি, তখন আমাদের এই পরিমাপটা করার জন্য একটা একক দরকার, অর্থাৎ আদর্শ দরকার, যেই আদর্শের সাথে তুলনা করে আমরা পরিমাপ করব। এখন এটারও আমি একটা এক্সাম্পল দিতে পারি। তুমি গেলা দোকানে, গিয়ে দোকানদারকে চাল চাইলা, সে নিজের ইচ্ছা মতো একটা বাটখারা দিয়ে তোমাকে চাল দিল যে নেন এই এক কেজি, মনে করো একটা ছোটো বাটখারা দিয়ে তোমাকে চাল দিল। তো তুমি কি সেটা নিয়ে আসবা? অবশ্যই না, কারণ তুমি জানো যে এক কেজি কতটুকু, তোমার একটা ন্যূনতম একটা ধারণা আছে যে সে দিয়ে দিল যতটুকু পরিমাণ, তোমার কাছে সেটা গ্রহণযোগ্য মনে হলো না। আবার তুমি বাসার থেকে বিশাল একটা পাথরখণ্ড নিয়ে গেলা, নিয়ে গিয়ে দোকানদারকে বললা যে এই নেন এইটা হলো এক কেজি, এটার সাথে পরিমাপ করে আমাকে এক কেজি চাল দেন, তাহলে সেটাও সে দিবে না, কারণ সেও জানে যে কতটুকুর সাথে তুলনা করে তোমাকে এক কেজি পরিমাণ চাল দেওয়া যায়। তো এই যে আমরা অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ চাল কেনার জন্য যেটার সাথে তুলনা করতেছি সেটাকে বলতেছি কেজি। এই কেজিটাই হলো ভর পরিমাপের একক। তাহলে আমরা বলতে পারি যেই আদর্শের সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় সেই আদর্শটাকে বলা হয় পরিমাপের একক। অর্থাৎ যেই স্ট্যান্ডার্ড, যেটা আমরা সবার কাছে গ্রহণযোগ্য, সেটাকেই বলা হয় পরিমাপের একক। তো আমাদের যেমন রাশি পরিমাপ করতে হয়, পরিমাপের এককটাও হলো গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই পরিমাপের একক যখন আমরা মানে নির্ণয় করি, বা অর্থাৎ এই পরিমাপের এককটা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ একটা দেশেরও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের একক প্রচলিত ছিল। তো এই এককগুলো ভিন্ন ভিন্ন হওয়ায় আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য অথবা দেশীয় ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে পরিমাপ করতে একটা ঝামেলা হয়ে গেল। তুমি ঢাকা থেকে কোনো কিছু নিয়ে চট্টগ্রামে গিয়ে পরিমাপ করলা, দেখা গেল সেখানে পরিমাপ অন্যরকম। আবার তুমি ঢাকা থেকে লন্ডনে নিয়ে গেলা, সেখানে পরিমাপ দেখা গেল অন্যরকম। এই জন্য যে বিভিন্ন পদ্ধতি ছিল, সেই পদ্ধতিগুলোকে সমন্বয় করে এককের একটা নতুন পদ্ধতি নিয়ে আসে, যেটার নাম হলো আন্তর্জাতিক পদ্ধতি। আর এই আন্তর্জাতিক পদ্ধতিটাকে আমরা মেট্রিক পদ্ধতিও বলি। মেট্রিক পদ্ধতির মূল বিষয় হলো দশ গুণোত্তর, অর্থাৎ এটাকে আমরা দশ গুণোত্তর করে পরিমাপের এককটা আমরা এভাবে নির্ধারণ করতে পারি। যেমন আমরা যদি মিটারকে বিবেচনা করি, যে দৈর্ঘ্যের একক মিটার, তাহলে মিটারের যদি দশ গুণ হয় তাহলে সেটাকে বলি আমরা দশক, একশো গুণ হলে সেটা হলো শতক। আবার এক হাজার গুণ যদি হয়, যেমন এক মিটারের 1000 গুণ, যেটাকে আমরা বলি কিলো,
এরকম বিভিন্ন উপসর্গ যুক্ত করে আমরা পরিমাপগুলোকে নির্ণয় করি। তো এখানে তোমাদের এই চ্যাপ্টারে পরিমাপ একক, এই এককের যে বিভিন্ন পদ্ধতি এইগুলো আমাদের বিভিন্নভাবে ছক করে, এককের যে বিভিন্ন পদ্ধতির সাথে এক পদ্ধতির সাথে আরেক পদ্ধতিদের সম্পর্ক সেগুলো সুন্দর করে তোমার বইয়ে দেয়া আছে। এগুলো আমাদের শ্রুতি, এই যে সম্পর্কগুলো আমাদের জানা থাকতে হবে। তো সম্পর্কগুলো যদি আমরা জেনে নেই তাহলে আমাদের যে ম্যাথগুলোর ভিতরে দেখা যায় যে আমাদের এই এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে নিয়ে করতে হবে। তো সেই ক্ষেত্রে এককগুলোর যদি আমরা এভাবে কনভার্ট করতে না পারি তাহলে কিন্তু ম্যাথগুলো পারবো না। তো তাইলে শুরুতে আমরা এই অধ্যায়ের প্রয়োজনীয় কিছু সূত্র তোমাদের লিখে দিচ্ছি, সেই সূত্রগুলো লিখবা, এবং একক সম্পর্কিত যে কিছু সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো তোমরা শুরুতেই মুখস্থ করে নেবা, না হয় তোমরা এই ম্যাথগুলো পারবা না। এই চ্যাপ্টারে আমাদের এই সূত্রগুলো জানা থাকতে হবে। তো এগুলো মোটামুটি তোমরা ধারণা আছে তোমাদের আগে থেকেই। তারপর আবার আমি স্মরণ করিয়ে দিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ, বর্গের ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ, এবং ঘনবস্তুর আয়তন এবং পৃষ্ঠের ক্ষেত্রফল, এই সূত্রগুলো অবশ্যই তোমরা লিখে মুখস্থ করে ফেলবে, বারবার লিখে প্র্যাকটিস করবে। তো আমি এখন সরাসরি তোমাদের বইয়ের যে 44 পৃষ্ঠায় দেখো 11 নম্বর যে ম্যাটটা রয়েছে, আমরা এই ম্যাটটা সলিউশন করার চেষ্টা করব। তো তোমরা সবাই দেখো যে ম্যাটটিতে কি বলা আছে, আমি একটু কোশ্চেনটা তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরাও বইয়ের সাথে মিলাও। যে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা শুরু করি, তোমরাও আমার সাথে করো এবং প্র্যাকটিস করো। একটা আয়তাকার ক্ষেত্র, তো আমরা যদি এরকম একটা আয়তাকার ক্ষেত্র চিন্তা করি যেটার ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর, তো আমরা যেই তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো একটু লিখে নেই। 11 নাম্বার ম্যাথটা, যে একটি আয়তাকার ঘরের একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তো দেওয়া আছে 10 একর। তো আমাদের এইটাকে দেখো, তোমার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার, লাস্টে যে কোশ্চেন করেছে সেটা কিন্তু ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার সে মিটার হিসাবে আমাদের বের করতে বলেছে। তো যেহেতু এখানে ক্ষেত্রফল 10 একর, তো একর এবং এই মিটারের সাথে আমাদের সম্পর্ক জানা আছে, সেই অনুযায়ী এটাকে আমাদের এগিয়ে নিতে হবে। তাহলে কী করা যায় দেখো, যে আমরা জানি 1 একর সমান হল 4046.24 বর্গ মিটার। তো সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি 10 × 4046.24 বর্গ মিটার। তো এখান থেকে এটাকে যদি আমরা গুণ দিয়ে দেই তাহলে কী হবে, দশমিকটা ডানে চলে যাবে এক ঘর, এত বর্গ মিটার। তো আমরা ক্ষেত্রফলটাকে বর্গ মিটারে নিয়েছি এই কারণে যে আমাদের যে দৈর্ঘ্য বের করতে বলছে সেটা কিন্তু আমাদের মিটারে বের করতে হবে, যার কারণে আমাদের ক্ষেত্রফলটা অবশ্যই বর্গ মিটারে নিব। তো এখানে তুমি সাইড নোট হিসাবে, অর্থাৎ আমরা যে একরের সাথে বর্গ মিটারের যে সম্পর্ক সেই সম্পর্কটাকে তুমি এখানে লিখে দিতে পারো, যে 1 একর এত বর্গ মিটার। তো এরপরে বলছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে আমাদের দৈর্ঘ্যটাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোটাই স্পেসিফিকলি বলে দেওয়া নাই, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের যে দৈর্ঘ্যকে প্রস্থের সাথে তুলনা করছে, যার সাথে তুলনা করবে সেটাকে ধরে নিতে হবে। তাহলে আমরা যদি প্রস্থটাকে ধরে নেই, মনে করি ক্ষেত্রটির প্রস্থ
এটাকে আমরা এক্স ধরে নিলাম বা তোমরা ক ধরে নিতে পারো, যে কোনোভাবেই ধরে নেওয়া যাবে। তো আমরা ক্ষেত্রটির প্রস্থ ধরে নিলাম এক্স মিটার। এই যে দেখো, এখানে আমাদের কিন্তু এই এককগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। এখানে আমরা ক্ষেত্রটির প্রস্থের বেলায় লিখলাম এক্স মিটার, আবার যখন ক্ষেত্রফল লিখেছি তখন লিখেছি বর্গ মিটার। এখন কোন ক্ষেত্রে বর্গ মিটার হয়, কোন ক্ষেত্রে মিটার হয়, আশা করি তোমাদের ধারণা ক্লিয়ার আছে। তারপরও আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, যখন একমাত্রিক হয়, যেমন দৈর্ঘ্য দেখো এর মাত্রা কত, ওয়ান, তাহলে এই জন্য আমাদের সেক্ষেত্রে শুধু মিটার হয়েছে। যখন ক্ষেত্রটা মানে আমরা দ্বিমাত্রিক বিবেচনা করব, তাহলে এখন দেখো এটার মাত্রা আছে দুইটা, অর্থাৎ টু ডাইমেনশনাল। তাহলে টু ডাইমেনশনাল হলে এখানে ওয়ান, এখানে ওয়ান, কত হলো টু। এই ক্ষেত্রে আমরা যেহেতু দুই, টোটাল মাত্রাটা হলো তার দুই, এই জন্য আমরা এটাকে লিখি বর্গ মিটার। যখন আমাদের আয়তন হবে, আয়তনের ক্ষেত্রে কিন্তু আবার আমরা লিখব ঘনমিটার, কারণ এটা হলো থ্রি ডি, অর্থাৎ থ্রি ডি হলে সেক্ষেত্রে তার মাত্রা হয়ে যায় তিনটা, একটা মাত্রা হলো দৈর্ঘ্যের, একটা প্রস্থের, একটা উচ্চতার। তাহলে সেক্ষেত্রে এখানে টোটাল এই তিনটা মাত্রা, যার কারণে আমরা এটাকে লিখি তিন মানে ঘন, সেক্ষেত্রে আমরা এটাকে কী লিখলাম, ঘনমিটার। তো যখন তোমার দৈর্ঘ্য প্রস্থ বলছি, প্রস্থ হলো একমাত্রিক, এই জন্য মিটার। যখন ক্ষেত্রফল লিখছি তখন ক্ষেত্রফল হলো দ্বিমাত্রিক, এই জন্য বর্গ মিটার। তো তুমি যদি এই কনসেপ্ট থাকে তাহলে তুমি ভুল লিখবে না, আর না হয় কিন্তু তুমি ওই দেখা গেল ক্ষেত্রফলে লিখে ফেলবা মিটার, আবার প্রস্থের বেলায় লিখবা বর্গ মিটার। এই জন্য এই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার থাকতে হবে। তো আমি এখানে ক্ষেত্রটির প্রস্থ লিখলাম এক্স মিটার। তো এরপরে আসি আমি যে এখানে আমাদের দৈর্ঘ্যের কথা কিন্তু প্রস্থের সাথে তুলনা করে বলে দেওয়া আছে। তুমি কোশ্চেনটা আর একবার দেখে নাও, বলছে কি যে তার দৈর্ঘ্য প্রস্থের চার গুণ। তো দৈর্ঘ্য প্রস্থের চার গুণ, তাহলে আমরা যেহেতু প্রস্থ পেয়ে গেছি, অর্থাৎ ধরার মাধ্যমে পেয়ে গেছি, তাহলে আমরা দৈর্ঘ্যটাও ওইভাবে এক্সের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। সুতরাং দৈর্ঘ্য ইকুয়ালস টু চার এক্স মিটার। তাহলে দেখো আমরা দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, তাহলে আমাদের ক্ষেত্রফল কী হবে, এইটা হলো আমাদের দেয়া ছিল সেই অনুযায়ী ক্ষেত্রফল, আর আমরা এই দৈর্ঘ্য প্রস্থের তুলনার মাধ্যমে একটা ক্ষেত্রফল বের করতে পারি, সেই ক্ষেত্রফলটা কী হয়। সুতরাং এক্ষেত্রে ক্ষেত্রফল আমি এক্ষেত্রে ক্ষেত্রফল লিখলাম এই কারণে যে আমরা একটা ক্ষেত্রফল কিন্তু কোশ্চেনে অলরেডি দেয়া আছে আমাদের, আর আমরা এটা ধরে নিয়েছি, সেই জন্য ক্ষেত্রফলটা এভাবে লিখলাম যে এক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে। তাইলে আমরা জানি ক্ষেত্রটা কী আমাদের, সেটা কিন্তু শুরুতেই বলে দেওয়া আছে তোমার কোশ্চেনের ভিতরেই। ক্ষেত্রটা হলো আয়তাকার, আর আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটাও আমরা আর একবার স্মরণ করিয়েছি। আবার তোমরা একটু মনে করো যে ক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্র আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলে, সেটা কী, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাইলে আমরা এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখব, এত বর্গ মিটার। তো আমরা এইখান থেকে এই দুইটাকে যদি গুণ করে দেই তাহলে কী হবে, চার এক্স স্কোয়ার বর্গ মিটার। দেখো আমরা এইখানে যে ক্ষেত্রফল পেয়েছি একই ক্ষেত্রের, কিন্তু একটা হলো আমরা দৈর্ঘ্যপ্রস্থ ধরে নিয়েছিলাম সেই অনুযায়ী ক্ষেত্রফল পেয়েছি, আর একটা হলো কোশ্চেনেই একটা ক্ষেত্রফল দেওয়া ছিল। তো আমাদের এই দুইটা ক্ষেত্রফল আলাদা কিছু না, দুইটা ক্ষেত্রফল একই। তো সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন অনুযায়ী, অর্থাৎ তুমি শর্ত অনুযায়ী বা প্রশ্ন মতে লিখে যে কোনো একটা ভাষা ইউজ করে এই দুইটাকে আমরা সমান লিখে নিতে পারি। সুতরাং প্রশ্ন মতে চার এক্স স্কোয়ার ইকুয়ালস টু তো বর্গ মিটার। আচ্ছা, এখানে যখন আমরা ইকুয়েশন তৈরি করব তখন একক না লিখলেও সমস্যা নেই, তুমি ফাইনালি শেষে যে এককটা বের হবে এক্সের মান অনুযায়ী সেইভাবে লিখতে হবে। এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর টু এইট ডিভাইডেড বাই চার। দেখো এখানে এক্সের মান যদি আমরা বের করতে চাই তাহলে এটাকে বর্গমূল করতে হবে, রেজাল্টটা যেটা আসে। তো আমরা এখানে এটাকে যদি রেজাল্টটা বের করি তাহলে কী আসে, এটা এক শূন্য এক এক পাঁচ দশমিক ছয়। তো এটাকে যদি আমরা বর্গমূল করি তখন আসে একশো দশমিক পাঁচ
সাত ছয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যেটা পেয়েছি এক্স পেয়েছি, আমাদের এক্স ছিল হলো প্রস্থ। কিন্তু আমাদের যে এখানে কোশ্চেনটা তোমরা একটু দেখো আবার, যে কোশ্চেনে আমাদের চেয়েছে দৈর্ঘ্য বের করতে বলছে এবং সেটা মিটার এককে। তো আমাদের যেহেতু প্রস্থটা এটা মিটার এককই এসেছে, তাহলে এখানে আমরা মিটার লিখতে পারি। তো এখন দৈর্ঘ্য কী হবে? সুতরাং দৈর্ঘ্য ইকুয়ালস টু ফোর এক্স মিটার। তো এখানে আমরা এটার সাথে এক্সের মান বসিয়ে দেই এবং গুণ দিয়ে দেই ফোর দিয়ে। তো আসে 402.305। তো আমরা যদি দুই ঘর নেই তাহলে কী আসবে? 402.31। কারণ এখানে আমাদের পাঁচ বা পাঁচের চেয়ে বড় সংখ্যা হলে এখানে এক যোগ করে দিতে হয়। তাহলে আমরা এখানে শূন্য ছিল তার সাথে এক যোগ করে দিয়েছি, তাহলে এত মিটার। তো এভাবে আমরা শিক্ষার্থী বন্ধুরা দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো এভাবে দৈর্ঘ্য বের না করে যদি এটা আমাদের পরিসীমা বের করতে বলতো, তাহলে আমরা পরিসীমাও বের করতে পারতাম, কারণ দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে গেলে পরিসীমা বের করা যায়। কিংবা যদি ক্ষেত্রটার কর্ণ বের করতে বলতো, তাহলে আমরা কর্ণটাও বের করতে পারতাম। তো এইরকম তোমার বিভিন্ন তত্ত্ব উপত্ত দিয়ে ক্ষেত্রফল সংশ্লিষ্ট, সেটা হলো বর্গক্ষেত্র হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, অথবা যেটা ত্রিভুজক্ষেত্র হতে পারে, ত্রিভুজক্ষেত্রের সূত্র প্রয়োগ করতে হবে, বর্গ হলে বর্গক্ষেত্রের সূত্র প্রয়োগ করতে হবে। তো এই এই টাইপের ম্যাথ আমাদের প্র্যাকটিস করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই বিভিন্ন পরিমাপ সংশ্লিষ্ট যে রাশির যে একক, সেই এককগুলো সম্পর্কে ধারণা পেলাম, এককের সম্পর্কগুলো সম্পর্কে ধারণা পেলাম। এরপরে একক কীভাবে একটা একক থেকে অন্য এককে পরিমাপ করা যায় সেগুলো ধারণা পেয়েছি। আর এই এক অর্থাৎ ক্ষেত্রফল সম্পর্কিত যে সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান শিখলাম। তো তোমাদের আমি এর উপরে কিছু কাজ দিয়ে দিচ্ছি, সেই কাজগুলো অবশ্যই বাসায় করবে। তো তোমাদের অনুশীলনী তিনের 10 থেকে 16 পর্যন্ত যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো করবে, তোমরা এই সূত্রগুলো দিয়েই করতে পারবে এবং আমি যে ম্যাথটা দেখিয়েছি এটার মতো করেই করতে পারবে। তো এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, যদি আমার ক্লাসটা আবার রিভিউ করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমার ঘরে আমার স্কুল এই নামে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। সেখানে কমেন্ট করে তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমাদেরকে জানাতে পারো। এছাড়া আমার ঘরে আমার স্কুল এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও তোমরা ক্লাসটি পুনরায় দেখতে পারবে। আর তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে, সেটা আমাদের অবশ্যই ইমেল করে জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমার সুরক্ষা তোমার হাতেই, তুমি ঘরে থেকো, সরকারি নির্দেশনা মোতাবেক ঘরে থেকে সুস্থ থাকো, পড়াশোনা করো এবং বড়দের কথা মেনে চলো। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।